এই ভিডিওটি প্রত্যেক প্র্যাকটিসিং মুসলিম যুবকদেরকে ক্রিটিসাইজ করা ভাইদের জন্য উৎসর্গকৃত। দেখ দেখ, সারাদিন লেবাস ধরে খুব মুসল্লি, আর বসে বসে কি জানি গুনগুনাইয়া গান গায়। আর বলিস না, এগুলো রমজান আসছে তো তাই দেখাইতেছে, দুই দিন পর আর থাকবে না। কত দেখলাম এরকম ভাব ধরছে, দেখবো না কয়দিন এই লেবাস থাকে। দেখ দেখ, সারাদিন লেবাস ধরে খুব মুসল্লি, আর বসে বসে কি জানি গুনগুনাইয়া গান গায়। আচ্ছা, ও কি গান গায় না গজল গায়, তুই কি শিওর? এটা তো ইসলামী সঙ্গীত হতে পারে। আর ধর ও গান গাইতেছে, কিন্তু ওর অনেক বোধ অভ্যাস পরিবর্তনের চেষ্টা করতেছে যা আমরা দেখতেছি। ও যদি ভুল করে তাইলে ওরে আমরা শুধরাইয়া দিতে পারি। তাছাড়া ঘটনা শিওর না হয়ে কমেন্ট করা কি ঠিক বল? ও প্র্যাকটিসিং হবার চেষ্টা করছে, চল আমরাও পরিবর্তনের চেষ্টা করি। আমাদের ভুল হলে ও আমাদের শুধরে দিবে, ও ভুল করলে আমরা শুধরে দিব। কেউই তো পারফেক্ট না, কিন্তু ওর জন্য যা হারাম তোর আমার জন্য একই জিনিস হারাম, ওর জন্য যা হালাল তোর আমার জন্য একই জিনিস হালাল। নাকি আমরা প্র্যাকটিসিং না তাই আমাদের জন্য সব জায়েজ? বিচার দিবস তো সবার জন্যই আসবে। এই রামাদান হোক পরিবর্তনের, সবার প্রতি আমাদের আচরণ হোক পজিটিভ। আল্লাহু 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 আল্লাহ।